আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা অলরেডি আমার হাতে যেই সেটটি এখনকার দেখতেছেন, এই সেটটির মডেল হচ্ছে যে 250F। তো এই ফোনটির প্রবলেম হচ্ছে গিয়ে ওয়াটার ড্যামেজ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সেটগুলা। আমাদের কিছু বন্ধু টেকনিশিয়ান রয়েছে যারা কিনা এই সেটগুলা যদি ওপেন করতে যায় তার ক্ষেত্রে এলসিডি ড্যামেজ করে ফেলে বা হয়তো বা টাচ ড্যামেজ করে ফেলে। তো তার জন্য আজকে আমি আপনাদেরকে এই এলসিডিটা ফুল, আজকে এই মোবাইলটি ডিসেম্বল করে দেখাবো কিভাবে আপনারা চাইলে আপনারাও এই এলসিডিগুলা মোবাইল থেকে খুব সহজেই আপনি রিমুভ করতে পারবেন, তার জন্য কোনো প্রকার প্রবলেম হবে না, এলসিডি ড্যামেজ হবে না। আসলে আমি এরকম অনেকজনকেই দেখি যারা কিনা ভালো কাজ করে, কিন্তু তারপরেও কিছু কিছু ফোন দেখা যাচ্ছে আমাদের এরকম ওয়াটার ড্যামেজ হলে J5 Prime, J7 Pro, তারপর J7 Prime, এরকম যেই নতুন নতুন মডেলের যে সেটগুলো রয়েছে, আসলে এগুলা খুলতে গেলে আমরা অনেকেই আমরা এলসিডি ব্রোকিং করে ফেলি বা হয়তো বা এলসিডি ভেঙে ফেলি। কে আমার এই ভিডিওটা শুধু কেবল আমার টেকনিশিয়ান বন্ধুদের জন্য, আসলে আমরা চাইলে আমরাও কোনো প্রকার প্রবলেম ছাড়াই যে কোনো অ্যান্ড্রয়েড ফোনই হোক না কেন, আমরা এলসিডিগুলা আমরা খুব সহজেই বোর্ড থেকে আলাদা করতে পারবো। আমাদের কাজটি প্রায় পূর্ণ সম্ভব হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আমি আপনাদের থেকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সবাইকে বলি, আসলে আমার ভিডিওগুলোতে আপনারা একটা একটা হলেও, অন্তত পক্ষে একটা হলেও লাইক করবেন, লাইক করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো দেখতেছেন আমাদের এখান থেকে সম্পূর্ণ কাজটি ফুললি কমপ্লিট হয়ে গিয়েছে, আর একটু বাকি আছে। তো আমি আপনাদেরকে আবারও বলবো, অবশ্যই আপনারা আমার ভিডিওগুলোর মধ্যে লাইক করবেন, কমেন্ট করবেন, কেননা আপনাদের কমেন্টেই আমি আপনাদের জন্য আগামীতে আরও ভালো ভালো ভিডিও বানাবো। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।